আমার খাতা সার্ভিস করবেন তো আর কেটে সার্ভিস পাবেন মাসাস নো 3-4 এক নম্বরটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর ডি ওয়ার্মিং না জানো এটা আমি 1 কিলো প্রথম দিন অ্যান্টিবায়োটিক খাবো লাগে 7 দিন মোরা ডি ওয়ার্মিং দিব লাগে দ্বিতীয়টা হচ্ছে ডাবল রেশন দুই ধরনের দিব লাগে এক ধরনের হচ্ছে মোবাইলত দিব লাগে আর ধরনের আছে পাবলিকে যাতে পায় হেলথ বেনিফিসারি জনে পায় নয় জানো হতা হতায় যাতে পায় অকল মোবাইল দিলে তো না পাবো না সপ্তাহে সপ্তাহে ভিজিট করব লাগে আর এই ভিজিট সমূহ কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেন সমূহ ঠিক মতে বুঝাই দিব লাগে নয় জানো 4 নম্বরটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস কি কি হব পারে মাইক্রোনিউট্রিয়েন্টস মানে আমি 1 নম্বরটা হচ্ছে মাল্টিভিটামিন দিব লাগে আমি ভিটামিন খোয়ালেহে শিশু তো অতি সোনকালে অলপ সতেজ হয় নয় জানো ভিটামিন খোয়ালে অলপ সতেজ হয় আর খাব বিচারে যদি আমি ভিটামিন খোয়াই দিও তেন্তে তেও খাব বিচারি অলপ অলপ যদি খাব মন না যায় তেন্তে খাব মন যাব যদি 4 মাস ধরি ভিটামিন খাই থাকে তেন্তে তেও খাব বিচারিব আর সোনকালে রিকভার ইমানখিনি ইমানখিনি আছে 12 সপ্তাহ ঠিকে ঠিকে আছে তারপর 12 সপ্তাহ পিছত আকৌ বেয়ার পিনে গল তেতিয়া আমি এনার্জিত পঠাই দিম যদি আরো ভাল পিনে যায় তেতিয়া হলে আমি ফলো আপ করি যদি সমানে আছে 12 সপ্তাহও সমানে আছে তথাপিতো আমি পরামর্শ লম ডাক্তারের পরামর্শ লম এনার্জিত যাব নে না যাব হয়তো অলপ কিমানখিনি বেয়া হেটোর ওপর ডিপেন্ড করে পড়ায় এই শিশুটা